হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে ভিডিওতে আমরা তামিল সিনেমা থাম্বি সেটা রিভিউ করব। 2019 সালের সিনেমা এবং সিনেমাটা কিন্তু হিন্দি ডাব ভার্সন এখনও আসেনি। তো আমি কোথায় দেখলাম, তো তোমাদের বলে রাখি নেটফ্লিক্সে এই সিনেমাটা অ্যাভেলেবেল আছে তামিল ল্যাঙ্গুয়েজে এবং সাবটাইটেলস দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। হিন্দি সাবটাইটেলসও আছে, ইংলিশ সাবটাইটেলসও আছে, কিন্তু হিন্দি ডাব ভার্সনটা খুব তাড়াতাড়ি আসবে। তো থাম্বি সিনেমাটা গতকাল রাতে দেখলাম, তো ভাবছিলাম যে এই সিনেমাটা দেখার পর নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করা উচিত, কারণ তোমরা অনেকেই হয়তো থাম্বি সিনেমাটা এখনও দেখোনি, কারণ আমরা জেনারেলি ওয়েট করে থাকি কবে হিন্দি ডাব ভার্সন আসবে। আবার অনেকে অরিজিনাল ফিলটা পাওয়ার জন্য উইথ সাবটাইটেলস দেখে, আমি সেটাই করি। সাবটাইটেলস থাকলে আমি সিনেমাটা দেখিনি, তাহলে অরিজিনাল ফিলটা পাওয়া যায়। হিন্দি ডাব ভার্সনে না ঠিকঠাক মানে ফিলটা আসে না। তো যেটা বলার যে থাম্বি সিনেমাটার ডিরেক্টর হলেন জিতু জোসেফ। জিতু জোসেফ এর আগে প্রচুর ভালো ভালো সিনেমা বানিয়েছে। আমাদের ডিটেকটিভ বলে একটা সিনেমা আছে, আমি দেখেছি সিনেমাটা, সাউথ ইন্ডিয়ান সিনেমা, প্রচণ্ড ভালো। এছাড়া দৃশ্যম, দৃশ্যম আই থিঙ্ক কেউ বাকি নেই দেখার, তো দৃশ্যম টুও তার আসতে চলেছে। আমাদের বলিউডের দ্য বডি, ইমরান হাশমি যেখানে ছিল সেটারও ডিরেক্টর তিনি ছিলেন। তো তিনি কিন্তু সাসপেন্স থ্রিলার জনরাতে বেশ ভালো কাজ করেন। তো 2019 সালে এই থাম্বি সিনেমাটা তিনি বানিয়েছিলেন, কার্তি, সত্যরাজ, জ্যোতিকা সবাই খুব ভালো ভালো কাস্ট নিয়ে কিন্তু তিনি কাজটা করেছেন। তো থাম্বি সিনেমার গল্প যদি আমাকে বলতে হয়, তাহলে এখানে সত্যরাজের ছেলে, সে 15 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে এবং সত্যরাজের মেয়ে হলো জ্যোতিকা। তো জ্যোতিকা ভাই চলে যাওয়ার পর প্রচণ্ড ডিপ্রেস থাকে, সে বিয়েও করেনি। এবার 15 বছর পর হঠাৎ করে তাদের ছেলে ফিরে আসে, সে হলো নানাদার দেন আমাদের কার্তি। তো সে কার্তি ফিরে আসার পর তার বোন কিন্তু মানে জ্যোতিকা কিন্তু মেনে নিতে পারে না যে এটা সত্যি সত্যি তার ভাই, কিন্তু তার মা বাবা খুব খুশি ভাই ফিরে আসার পর, সে কারণে সে এই ব্যাপারটাকে অত ঘাটাঘাটি করেন না। এবার যত গল্প এগোতে থাকে তত কিন্তু এই কার্তির ব্যাক স্টোরি, সেটা অবশ্য আগে থেকেই দেখিয়ে দেওয়া হয়েছে, সে এখন মানে এই 15 বছর সে কোথায় ছিল, সে গোয়াতে বিভিন্ন ধরনের ভুলভাল কাজ করতো, ড্রাগস ডিলিং করতো, মানে পকেটমারি করতো, সে একা যেহেতু, যেহেতু অরফ্যান বাচ্চাগুলো কী অবস্থায় তোমরা সবাই জানো, সেরকমই সে অরফ্যান বাচ্চাদের মতনই কিন্তু গোয়াতে বড় হয়েছে এবং সে ভালো শিক্ষা দীক্ষা পায়নি, একটু রাউডি টাইপের ছেলে হয়ে গেছে আর কি। তো সে ফিরে এসে আদৌ কি সেই 15 বছর আগের হারিয়ে যাওয়া জ্যোতিকার ভাই সত্যরাজের ছেলে, নাকি তার এটা কোনো প্ল্যান, কারণ সে তো একটা ঠগ, সে লোককে ঠকাতে খুব ভালোবাসে। তো সে কি নিজের ইচ্ছায় এসছে নাকি কেউ তাকে এনেছে? তো প্রচুর লেয়ার আছে সিনেমার মধ্যে। তো গল্পটা সত্যি ধীরে ধীরে আনফোল্ড হতে থাকে এবং যত আমরা ক্লাইম্যাক্সের দিকে হতে থাকি, দারুণ একটা দুর্দান্ত টুইস্ট দেখানো হয় শেষের দিকে। আমি তো ধরতে পারিনি টুইস্টটা যে এরকম হতে পারে, আমি অনেক কিছু অ্যাসাম্পশন করছিলাম, কিন্তু লাস্টে গিয়ে গল্প পুরো ঘুরে গেল, প্লটটা পুরো টুইস্টেড হয়ে গেল। তো যেটা বলার, দেখো সিনেমার রাইটিং খুব ফ্রেশ, দেখতে খুব ভালো লাগে কার্তি, জ্যোতিকা, সত্যরাজ, এরা যখন আছে এদের পারফরমেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, একটু লেন্দি হয়ে গেছে সিনেমাটা, আরও ছোটো করা যেত, হিন্দি ডাব ভার্সনটা হয়তো একটু ছোটো হয়ে যাবে। মিউজিক খুব ভালো, লোকেশন খুব ভালো চুজ করা হয়েছে, ডায়লগ কিছু কিছু সত্যি খুব ভালো আছে, এবং একটা সাসপেন্স থ্রিলার যেরকম হওয়া উচিত, গ্রিপিং স্টোরি লাইন সেরকম আছে। আমি বলবো না এজ অফ দ্য সিট যে থ্রিল ব্যাপারটা সেটা তোমরা পাবে, স্টিল সবসময় মনে হবে যে কার্তি কে, সে কি আদৌ সেই ভাই, এর পেছনে কি আরও কেউ জড়িত, 15 বছর আগে কী হয়েছিল, কেন সে পালিয়ে গেছিলো, এই জিনিসটাও রিভিল করা হয়। তো প্রচুর মানে কিন্তু দেখার জিনিস আছে, ছোটোখাটো টুকটাক তো টুইস্ট মাঝে মধ্যেই আছে, তোমরা দেখে খুব মজা পাবে। এবং কার্তির সিনেমা সত্যি, কাইতেই দেখলাম কিছুদিন আগে, দারুণ লাগে কার্তির, কোনো কথা হয় না বস, কার্তি যে লেভেলের অ্যাক্টিং করছে, তার সামনে আরও প্রচুর ভালো ভালো সিনেমা আসছে। তো এটাই বলার ছিল, তোমরা যারা যারা দেখো নি নেটফ্লিক্সে দেখতে পারো, অথবা কিছুদিন ওয়েট করো, হিন্দি ডাব ভার্সনটাও আসছে, সেটাও দেখতে পারো। তো এই ভিডিওতে এটুকুনি বলার ছিল, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ক্যামটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, এবং তোরা যারা যারা এখন ডিএসটু ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হও, আমাদের চ্যানেল মজা হয়, আড্ডা এর বেড়ার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।